আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আজকের আমাদের আলোচনার বিষয়, আমাদের প্রিয় হুজুর আবরারুল হক আসিফ সাহেব বলেছেন, যে কষ্ট দেনে ওয়ালা তার লাইফে চারটা বিপদ আসে, চারটা ক্ষতি হবে আপনার। কোনো মানুষকে যদি আপনি কষ্ট দেন তাহলে আপনার চারটি ক্ষতি হবে। তো ভিডিওটা আমাদের প্রিয় হুজুর আবরারুল হক আসিফ তিনি লং টাইম ধরে বলেছেন, আমি শর্ট টাইমে আপনাদেরকে শুধু বলে দেব যে চারটা ক্ষতি কী কী। এক নম্বর যেটা বলা হয়েছে, কোনো মানুষকে যদি আপনি কষ্ট দেন মনের প্রশান্তি এই ব্যক্তি হারিয়ে ফেলবে। তাহলে কোনো মানুষকে যদি আপনি কষ্ট দেন এক নম্বরে মনের প্রশান্তি আপনি হারিয়ে ফেলবেন, এবং দুই নম্বর হচ্ছে প্রকাশ্যে সে ব্যক্তি গুনাহের বোঝা বহন করবে। কোনো মানুষকে কোনো ব্যক্তি যদি কষ্ট দেয় তাহলে তার দুই নম্বর ক্ষতিটা হচ্ছে সেই ব্যক্তি প্রকাশ্যে গুনাহের বোঝা বহন করবে, এবং তিন নম্বর যে ক্ষতিটা হবে আপনার, আপনার মন থেকে মানুষের ভালোবাসা উঠে যাবে, আপনার প্রতি মানুষের ভালোবাসা উঠে যাবে। তিন নম্বর যে ক্ষতিটা হবে যদি আপনি মানুষকে কষ্ট দেন, এবং চার নম্বর যে ক্ষতিটা হবে মানুষকে অজান্তে যদি কষ্ট দিয়ে ফেলেন, মানুষের যদি হক আপনি নষ্ট করে ফেলেন সেই ক্ষেত্রে আপনার গুনাহ কিন্তু মাফ হবে না, আপনি যতই তওবা করেন। কারণ আমাদের প্রিয় হুজুর তিনি বলেছেন, হকুল্লাহ হকুল ইবাদ, একটা হক হচ্ছে আল্লাহ তাআলার জন্য আর আরেকটা হক হচ্ছে বান্দার জন্য। বান্দার হক যদি আপনি নষ্ট করেন, বান্দাকে যদি আপনি অজান্তে কষ্ট দেন, তাহলে এই গুনাহ কিন্তু আপনার মাফ হবে না। তাহলে কোনো মানুষকে যদি আপনি কষ্ট দেন তাহলে আপনার চারটি ক্ষতি হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে মানুষকে কষ্ট দেওয়া থেকে বিরত রাখুক, আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করুক। সকলে বলে আমিন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।